কদমের থেকে দূরে থাকতে চাই না, আমাকে নিয়ে চলো নবীর দরবারে, আমি একটু নবীর হাতে হাত দিয়া পড়িনি, আপনাদের জানা ঘটনা আমি একটু স্মরণ করাইলাম প্রমাণের জন্য। ওরে কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আছে না নাই? রাসূল আকরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে ইসলাম গ্রহণ করলেন কিসের কারণে? কোরআনে কারীমের তেলাওয়াতের আকর্ষণে। বুঝছেন না বুঝেন নাই? এই জন্য আমি বলি লক্ষাধিক জনতার এই বালিয়ার মাহফিলের মধ্যে মমিন সিং বাসী যুবক তরুণদেরকে আমি বলবো, ও যুবক তরুণেরা যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করো, টাচ মোবাইল ব্যবহার করো, এই অ্যান্ড্রয়েড সেটের মেমোরির মধ্যে, টাচ মোবাইলের মেমোরির মধ্যে শুধু বাংলা হিন্দি ছায়া ছবি আর ছায়া ছবির গান লোড করিও না। আখের তোমাকে চিন্তা করতে হবে, তুমি হরেশচন্দ্রের ঘরে জন্ম নাওনি, তুমি সীতারানীর দুধ পান করে বড় হওনি, তুমি একজন মুসলমান আব্বার ঔরসে জন্মগ্রহণ করেছ, একজন মুসলমান মায়ের দুধ পান করে বড় হয়েছ, তুমি মুসলমানের সন্তান মুসলমান হিসাবে তোমার অ্যান্ড্রয়েড সেটের মেমোরির মধ্যে থাকবে আল্লাহ পাকের কালামের তিলাওয়াতের আওয়াজ। হাক্কানি ওলামায়ে কেরাম, হাক্কানি ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের ওয়াজ। আবার দেখিও বর্তমানে টাউন পাটপার বক্তা কতগুলো বাইরেছে, ওয়াজের মাহফিলের মাইকের সামনে বসে গান গায়, আমার ছোট ভাইরা যুবক ভাইরা,